শনিবার 3 এপ্রিল 2021, 20 চৈত্র 1427 বঙ্গাব্দ, 19 শাবান 1442 হিজরি। 1443 সালের এই দিনে ইংল্যান্ডের রাজা হিসাবে এডওয়ার্ডের অভিষেক অনুষ্ঠিত হয়। 1661 সালের এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধে লিপ্ত হওয়া, অস্ত্র নির্মাণ ইত্যাদির অধিকার সংক্রান্ত সনদ লাভ করে। 1857 সালের এই দিনে রানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী ঘোষণা করা হয়। 1890 সালের এই দিনে ইউরোপের বিশিষ্ট রাজনীতিবিদ, জার্মানির সাম্রাজ্যের স্থপতি ও প্রথম চ্যান্সেলর অটো ভিন বিসমার্ক পদচ্যুত হন। 1941 সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ইরাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা রশিদ আলী আল গিলানি বাগদাদ দখল করে নেন। 1954 সালের এই দিনে শেরেবাংলা একে ফজলুল হক 4 সদস্য বিশিষ্ট যুক্ত ফ্রন্ট মন্ত্রী সভা গঠন করেন। 2002 সালের এই দিনে ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনের জর্দান নদীর পশ্চিম তীরে অবস্থিত জেনিন শহরে ভয়াবহ হামলা শুরু করে। 1893 সালের এই দিনে জন্ম নেন ইংরেজ অভিনেতা, পরিচালক ও প্রযোজক লেসলি হাওয়ার্ড। 1924 সালের এই দিনে অস্কার পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র অভিনেতা মার্লন ব্র্যান্ডো জন্ম নেন। 1961 সালের এই দিনে জন্ম নেন আমেরিকান অভিনেতা, পরিচালক ও চিত্রনাটকার এডি মার্ফি। 1973 সালের এই দিনে ভারতীয় অভিনেতা, পরিচালক ও কোরিওগ্রাফার প্রভুদেব জন্ম নেন। 1978 সালে জার্মান টেনিস খেলোয়াড় টমি হাস জন্ম নেন। 1986 সালের এই দিনে আমেরিকান অভিনেত্রী অ্যামান্ডা লরা বাইন্স জন্ম নেন। 1995 সালের এই দিনে জন্ম নেন বাংলাদেশি ক্রিকেটার তাসকিন আহমেদ। 1943 সালের এই দিনে মৃত্যুবরণ করেন জার্মান অভিনেতা, পরিচালক ও প্রযোজক কনরাড ভেইডট। 1977 সালের এই দিনে অস্ট্রেলীয় ক্রিকেটার জ্যাক রাইডার মৃত্যুবরণ করেন। 1991 সালের এই দিনে মৃত্যুবরণ করেন খ্যাতিমান ইংরেজ ঔপন্যাসিক, গল্পকার ও সমালোচক গ্রাহাম গ্রিন।